2017 সালে 32 একর জায়গা নিয়ে একটি এক্সিবিশন সেন্টার তৈরির ঘোষণা, পরবর্তীতে 2022 সালে প্রথম পূর্বাচল ঢাকা বানিয়ে ঢাকার অদূরে পূর্বাচল উপশহরের 4 নম্বর সেক্টর 2017 সালে 32 একর জায়গা নিয়ে একটি এক্সিবিশন সেন্টার তৈরির ঘোষণা করে। এরপর গণচীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে বাণিজ্য মেলা ও প্রদর্শনী এই স্থায়ী অবকাঠামো নির্মাণ সম্পন্ন করেছে, যা বর্তমানে বাংলাদেশের চীন এক্সিবিশন সেন্টার নামে পরিচিত। এই এক্সিবিশন সেন্টারটি নির্মাণে মোট ব্যয় হয়েছে 773 কোটি টাকা। ঢাকা বাণিজ্য মেলা পূর্বাচলের এই ভেন্যুতেই দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এখানে আছে প্রায় 33,000 বর্গমিটারের প্রদর্শনী স্পেস। এক্সিবিশন হলে মোট 800টি বুথ আছে, যার প্রতিটির আয়তন 8.67 বর্গমিটার। এছাড়াও এক্সিবিশন হলের বাইরে আছে 6 একর খোলা জায়গা, আছে 473 আসন বিশিষ্ট একটি মাল্টিফাংশনাল হল, 50 আসন বিশিষ্ট একটি কনফারেন্স রুম, 6টি সভাকক্ষ, 500 আসনের ক্যাফেটেরিয়া, শিশুদের খেলার জায়গা, নামাজের স্থান, 139টি টয়লেট, CCTV কন্ট্রোল রুম ইত্যাদি সুবিধা। এবারের মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে আছে দেশীয় বস্ত্র, মেশিনারি, কার্পেট, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া, সুতাসহ চামড়াজাত পণ্য। এছাড়াও পাওয়া যাবে স্পোর্টস গুড, স্যানিটারি ওয়ার, খেলনা, স্টেশনারি, কোকারিস, প্লাস্টিক, মেলামাইন, পলিমার, হার্বাল, অটো ইলেকট্রিক্স, কমিউনিকেশন, জুয়েলারি। মেলায় কীভাবে আসতে বাংলাদেশের যে কোনো স্থান থেকে ঢাকা পুরি ফ্লাইওভার পূর্বাচল 16 কিলোমিটার বাণিজ্য মেলা করতে ভাড়া করা হয়েছে, তাকে যাত্রা না থাকতে 40 থেকে 50 মিনিটেই পৌঁছে যাবেন। প্রায় প্রবেশ মূল্য বড়দের জন্য 40 টাকা, ছোটদের জন্য 20 টাকা। এছাড়াও বিকাশ পেমেন্টের মাধ্যমে একজন একই নাম্বারে সর্বমোট 3টি টিকিট 50% ডিসকাউন্টে।